জীবনটা বাস্তবিক অর্থেই শুরু হয়েছিল অন্ধকার থেকে। আজ সেই জীবনই পরবর্তীকালে অনেককে অন্ধকার থেকে আলোয় আসার অনুপ্রেরণা যোগায়। এবিপি প্রাইভেট লিমিটেডের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও দীপঙ্কর দাস পুরকাস্তর জীবনের আলেখ্য এবার তার কলমের পথ বেয়ে দুই মলাটের ভিতরে। বেঙ্গল ক্লাবে প্রকাশিত হলেও তার লেখা বই হেডলাইন, এক মিডিয়া সিইওর স্মৃতিকথা। উঁচু উঁচু একটা মানে টার্গেট সেট করা, যে আমি এখানে যাবই, যেতেই হবে আমাকে, এবং সেটাকে বিশ্বাস করা, খালি করলে হবে না, টার্গেট সেট করে বিশ্বাস করে যে আমি পারবো যেতে, এবং তার জন্য পরিশ্রম করতে হবে, সে পরিশ্রম করা, এইসব যদি করে তাহলে যে কোনো লোক পারবে, এনিবডি ক্যান ডু ইট। স্বপ্ন দেখার ক্ষমতা, লোকে স্বপ্ন দেখে তো একটা লিমিট করে, আমার স্বপ্ন চাঁদে যাওয়ার বা মঙ্গল গ্রহে যাওয়ার, ভেরি হাই, এবং সেই স্বপ্নে বিশ্বাস করতে, আমি যেটা বলে দিলাম তা না, আমি যেটা করে চাঁদে যাবো মানে চাঁদে যেতেই হবে। এবিপিতে থাকাকালীন ডিডি পুরকায়স্থ অডিট ব্যুরো অফ সার্কুলেশনের এক্সিকিউটিভ কমিটির সদস্য এবং ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটির ডেপুটি প্রেসিডেন্ট ছিলেন। মিডিয়া রিসার্চ ইউজার্স কাউন্সিলের বোর্ডেও ছিলেন তিনি। বিশ্বের সবচেয়ে বড় মিডিয়া অ্যাসোসিয়েশন ওয়ান ইফরার বোর্ড মেম্বারও ডিডি পুরকায়স্থ। এবিপিতে কয়েক দশকের কর্মজীবনের কাছ থেকে দেখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শক্তি চট্টোপাধ্যায়, সমরেশ বসুকে, তাদের নানা অকথিত ঘটনাও তার বইয়ে মলাটবন্দী হয়েছে। এমজি একবার ব্যাট করছে, কেউ বল মানে আর বিজনেস সাইড থেকে বল করছে, আম্পায়ার হচ্ছে বিজনেস সাইডে অংশুমান মল্লিক, তো অংশুমান বলেছে এলবিডব্লিউ, হাত তুলেছে এলবিডব্লিউ, বলে তোমার এত বড় সাহস, তুমি এমজি একবারকে এলবিডব্লিউ করে দিচ্ছ, তোমার সাহস তো কম না, আমি যাবো না, মার্চের দুটো বেজে গেছে, বাইরের লোক বলছে এবার যান আপনারা কতক্ষণ থাকবেন, দুজন লোক বলে ও ঠিক আছে, কত তো আড়াইটের সময় বলছে দরজা বন্ধ করে দিয়েছে, বেরিয়ে যান। তো শক্তি বলছে আমি যাবো কী করে, বল কী করে বাড়ি যাবো, বলে আপনার চিন্তা নেই। সেই ছিল ডাবল ডেকার বাসের ড্রাইভার, স্টেট বাসের, সেই ডাবল ডেকার বাসে করে শক্তিকে বাড়িতে, বাড়ির গলিতে বোধহয় একটা ট্রাকও ঢুকবে না, ওই ডাবল ডেকার বাস ঢুকিয়েছে বাড়ির সামনে, বেল বাজিয়ে স্ত্রীকে বলেছে আপনার হাজব্যান্ডকে নিয়ে গেলাম। 1984 সালে এবিপিতে ধর্মঘট থেকে 1999 সালে এবিপি প্রাইভেট লিমিটেডের অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি জায়গা পেয়েছে এই বইতে। বেঙ্গল ক্লাবের বই প্রকাশ অনুষ্ঠানে আলাপচারিতাতেও অংশ নেন লেখক। কৃষ্ণেন্দু অধিকারী, রিপোর্ট, এবিপি আনন্দ। দীর্ঘ দুই দশক সবুজ মেরুনের জার্সিতে খেলেছেন, খেলেছেন জাতীয় ফুটবল দলেও। শুক্রবার সেই প্রখ্যাত ফুটবলার উমাপতি কুমারকে নিয়ে এই বই প্রকাশিত হলো। বইটির উন্মোচন করেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক শ্যামসুন্দর ঘোষ। 1934 সালে ফুটবল থেকে অবসর নেন উমাপতি কুমার। খেলা থেকে অবসর নেওয়ার পরেও মোহনবাগান ক্লাবের বিভিন্ন পদে যুক্ত ছিলেন। পুরনো কিছু লেখা আমরা তুলে ধরতে পেরেছি যারা সরাসরি কুমারবাবুর খেলা দেখেছেন, অন্তত পক্ষে কন্ট্রিবিউশন আছে প্রায় 50 জনের, টেনিস প্লেয়ার আছেন এবং পরিবারের লোকজন আছেন। মোহনবাগান ক্লাবের তরফে উমাপতি কুমারকে নিয়ে বই লেখার জন্য তার পরিবারকে প্রস্তাব দেওয়া হয়। এরপরেই প্রখ্যাত ফুটবলারকে নিয়ে বই লেখার উদ্যোগ নেওয়া হয়। সেই বই উমাপতি কুমারের স্মৃতিচারণা করেছেন একাধিক ক্রীড়া সাংবাদিক থেকে ফুটবলার। ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।